করতে হবে এই ওয়ার্কআউট করলে কি হবে আমাদের বলো দৌড়ে দম বাড়বে ঠিক আছে কারণ পুলিশে দুশো মিটার দৌড় আছে ঠিক আছে তারপর চলো ষোলোশো মিটার দৌড় আছে সেনাবাহিনীতে কত আছে বলো সেনাবাহিনীতে কত মিটার এক হাজার দেয় পাঁচশো দেয় ছয়শো দেয় নয়শো দেয় ঠিক আছে তো সেটাই দেখ না কেন আমাদের যে ওয়ার্কআউটটা আমরা করতেছি এখন এটা যদি করতে পারি এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের দৌড়ানোর দম বাড়বে ফুট স্টেপ এক পা থেকে আরেক পায়ের ব্যবধানটা অনেক দূর হবে বোঝা গেছে কি আবার একটু আমরা করি নাকি নাকি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বলো ক্যামেরা চলতেছে কিন্তু এই যে আমার ছাত্ররা কোথায় গেলে ছাত্র লাইন পর্যন্ত কোথায় কারণ আমরা এখানে সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো পরিশ্রম করে নিজের ভাগ্যকে পরিবর্তন করছে তাই না ওকে আমরা আবার একটু ফিজিক্যাল ওয়ার্কআউটটা করি যে ওয়ার্কআউটটা করলে বেশি বেশি করে আমরা দৌড়াতে পারবো খুব তাড়াতাড়ি ঠিক আছে কারণ দৌড় আমাদের সেনাবাহিনীতে আছে পুলিশ বাহিনীতে আছে বোঝা গেছে কালকে রেডি আবার করো একসাথে রেডি হ্যাঁ দেখো হ্যাঁ পায়ের স্টেপটা জোরে জোরে নাও পায়ের স্টেপটা জোরে জোরে নিতে হবে এই হচ্ছে মোটামুটি আমাদের সোজা ট্রেনিং একাডেমির কার্যক্রম আজকের বিরোধের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবা ঠিক আছে আর একাডেমিতে আসলে যখন তোমরা কেউ যদি আসো প্রস্তুতি নিতে সেনাবাহিনী নৌ বাহিনী বা বিমান বাহিনী কিংবা পুলিশ বাহিনীর তখন অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম